हाय एवरीवन, गुड मॉर्निंग टू ऑल ऑफ यू। आज आमरा आलोचना करब 6 এবং 7 মার্চের 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে। ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিংক তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। তোমরা যদি মনে করো আমাদের সাথে যুক্ত থাকতে চাও, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সাথেও যুক্ত থাকতে পারো এই পিডিএফটির অ্যাক্সেস পাওয়ার জন্য। WBPSC-তে তোমরা এখনও পর্যন্ত প্লাসের যারা সাবস্ক্রিপশন করোনি, তারা চাইলে আমাদের সাথে সাবস্ক্রিপশন করে নিতে পারো। এখানে ডিফারেন্ট আলাদা আলাদা ব্যাচ কোর্স তোমাদের কাছে ফরওয়ার্ড করা হচ্ছে, যার মাধ্যমে তোমরা তোমাদের প্রিপারেশন অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আলাদা আলাদা ব্যাচ কোর্সে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচ রেখে আমরা প্রত্যেকজন তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি তোমাদের সাথে একই সুন্দরভাবে এগিয়ে যাওয়ার। ফ্রি এবং ক্লাস সেশনের অনেক ডিফারেন্স রয়েছে, এবং সেই ডিফারেন্সের মধ্যে অন্যতম হচ্ছে আমরা ক্লাসে কমপ্লিট সিলেবাস প্রোভাইড করে থাকি। আনলিমিটেড প্র্যাকটিস সেট তোমাদেরকে প্রোভাইড করা হয়, আনলিমিটেড PDF তোমরা পেয়ে যাও, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন তোমরা কভার করে নিতে পারো টপ এডুকেটরদের সাথে। তো রেগুলারিটি মেনটেন করে নিজেরা রেগুলার পারফরমেন্সের সাথে এগিয়ে যাও এবং নিজেদের প্রিপারেশনকে কমপ্লিট করো। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। এখানে কি বলার চেষ্টা করা হচ্ছে, লাস্ট ডে আমরা যা পড়ে থাকি আগে সেটি রিভিশন করে নিই, এবং সেই রিভিশনটা চলো শুরু করা যাক। প্যারিস এগ্রিমেন্ট কত সালের এগ্রিমেন্ট? MSP ফুল ফর্ম কি? পার্পল রেভলিউশন কবে হয়েছিল? সাগরমালা প্রোগ্রাম অ্যাপ্রুভ করা হয়েছে ইউনিয়ন ক্যাবিনেট 2015-র। তো এটা কি, সাগরমালা প্রোগ্রামের ব্যাপারটা কি? ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি FICCI, এরা একটি নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, নট ফর প্রফিট অর্গানাইজেশন, যেটি এস্টাবলিশ হয়েছে কত সালে? মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, এটার ফাউন্ডেশনের ডেটটা আমি বলিনি, বাট আজকে একটু জানতে চাইছি, দেখো তো তোমরা জানো কি না কত সালে ফাউন্ড হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে সেলিব্রেট করা হয় বা অবজার্ভ করা হয় কবে? ইন্ডিয়ার মুকেশ আম্বানি হুরুন গ্লোবাল রিচ লিস্টে 2021-এ কততে আছে? ড্যাশ হ্যাপ টপ দি ইজ অফ লিভিং ইন্ডেক্স 2020, রিলিজড বাই ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার হরদীপ সিং পুরি, মার্চ মাসের 4 তারিখ এটা রিলিজ করা প্ল্যান করা হচ্ছে। সো এক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের আনসারটা কি, আনসারটা হচ্ছে প্যারিস অ্যাগ্রিমেন্ট 2015। MSP-র ফুল ফর্ম মিনিমাম সাপোর্ট প্রাইস, পার্পল রেভলিউশন জম্মু, সাগরমালা প্রোগ্রাম। ওকে, সো এখানে এটাই বেসিক্যালি বলার, সাগরমালা প্রোগ্রাম 2015-র প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটি নেভির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইনিশিয়েটিভ, ইন্ডিয়াকে মাথায় রেখে অবশ্যই এটা ভাববে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এরা এস্টাবলিশ হয়েছে 1927। মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ফাউন্ডেশন হয়েছে 2007। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অবজার্ভ করা হয় এভরি ইয়ার মার্চ মাসের 3 তারিখ। মুকেশ আম্বানিজি হুরুন গ্লোবাল রিচ লিস্টে 8 নম্বরে আছেন। বেঙ্গালুরু এবং সিমলা ইজ অফ লিভিং ইন্ডেক্সে 2020-তে এটা টপ করেছে, রিলিজড বাই ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার হরদীপ সিং পুরি, মার্চের 4 তারিখে এটা রিলিজ করা হয়েছে। আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। অ্যাক্টিভিস্টস ডিমান্ড ইনক্লুশন অফ নিউলি ওয়েড উইমেন ইন PDS। তো এখানে কি বলছে, ওডিশা রাইট টু ফুড চেয়ারম্যান আ ফোরাম অফ ইন্ডিভিজুয়াল, এখানে স্পিয়ার হেডিং দি মুভমেন্ট ফর ফুড এন্টাইটেলমেন্টস, সেই দি গভর্নমেন্ট শুড ইমপ্লিমেন্ট ইন্টার পোর্টেবিলিটি ফেসিলিটি ফর নিউলি ওয়েড উইমেন হুজ নেমস আর স্টাক অফ
পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আফটার দেয়ার ম্যারেজ। এটা খুবই একটা যন্ত্রণামূলক ঘটনা। কেন? কারণ হচ্ছে কি, আজকে ধরো এ নামক একটি লোকেশন আছে এবং বি নামক একটি লোকেশন আছে। এ নামক একটি লোকেশনে একজন উইমেন রয়েছেন যিনি কিনা বিবাহ করে বি নামক লোকেশনে ট্রান্সফার হয়ে গেলেন। তো আমরা পিডিএস সিস্টেমে কি জানি যে একটা লোকেশন ভিত্তিক রেশন দেওয়া হয়। তাহলে বি নামক জায়গায় যখন সে ট্রান্সফার করে গেল, তার মানে সেক্ষেত্রে তার এ থেকে যে রেশনের যে লোকেশন থেকে পাচ্ছিল সেটা নিশ্চয়ই বি থেকে সে পাবে না। এবার বি থেকে যদি সে না পায়, তাহলে এখানে তাকে কি করতে হবে, এই রেশন কার্ডটাকে ট্রান্সফার করাতে হবে। তো অনেক সময় ট্রান্সফারে গিয়ে অনেক সমস্যা দেখা যায়। তো যার জন্য এখানে ইনক্লুশন অফ নিউলি ওয়েড উইমেনকে পিডিএস সিস্টেমের একটা অন্য রকম দিকে, যাতে ট্রান্সফার করাটা খুব ইজি হয়, সেরকমই ডিমান্ড করা হচ্ছে ওড়িশাতে। এবার আমাদের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সম্পর্কে আমরা যদি একটু কথা বলি, তাহলে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এটি একটি গভর্নমেন্ট স্পন্সর্ড চেইন অফ শপ, যাদেরকে কি বলা হয়, বেসিক ফুড এবং নন ফুড কমোডিটি লাইক কেরোসিনও আমরা পাই, নিডি সেকশন সোসাইটির তাদেরকে চিপ প্রাইজে প্রোভাইড করাটা হচ্ছে গিয়ে পিডিএস এর কাজ। উইট, রাইস, কেরোসিন, সুগার, এই কিছু কিছু মেজর কমোডিটি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে ডিস্ট্রিবিউট করা হয়। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট এন্টিটি, তারা ম্যানেজ করে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে। এই সিস্টেমকে অনেক সময় ব্লেম করা হয় তার ইনএফিসিয়েন্সির জন্য, তার রুরাল আরবান বায়াসের জন্য, বাট এখনও পর্যন্ত এদের যে অবজেক্টিভটা ছিল এরা ফিল আপ করতে পারেনি। ফ্রিকুয়েন্টলি একে করাপশনের চার্জ বা ব্ল্যাক মার্কেটিংয়ের চার্জও রাখা হয়। আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ফরমেশনটা কত সালে হয়েছে, 1965 ফরমেশন হয়েছে, 1965। এবার অনেক সো আমাদের যদি এই ফিলিংসটা হয় কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখন পড়ছি কেন, আমাদের পরীক্ষা বেশ কিছুদিন বাদে এবং আমরা তারপরে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, তার মানে জবের ডেট ডিসাইড হবে তার 6 মাস আগে ডিসিশন নেব, দেখো এগুলো সবসময় পড়তে হবে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াকে নিয়ে আমার সবসময় জানতে হবে, 1965 ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডেফিনেশন কী, ডেসক্রিপশন কী, সবসময় জানতে হবে। তাই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশন সবার আগে করতে হয়, সবার শেষে নয়। এবার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই যে 1965 এটার ফরমেশন আমরা দেখতে পাচ্ছি, উইথ রাইস থ্রু আউট দি কান্ট্রি ডিউরিং দি লকডাউন পিরিয়ড এরা কিন্তু প্রোভাইড করেছে। এবার একটা প্রেস রিলিজ করা হয়েছিল মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুল্লি প্রিপেয়ার্ড টু মিট নট অনলি ফুড গ্রেইন রিকোয়ারমেন্ট আন্ডার দি ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এবার একটু মাথায় রাখবে, আচ্ছা আজকে ছিল না বাট কবে একটা জানো ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট নিয়ে শালটি তোমাদের বলা ছিল, জাস্ট কি এই উইকের মধ্যেই হবে, প্লিজ ডু কমেন্ট। ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট কত, 5 কেজি পার মান্থ পার বেনিফিশিয়ারিকে দেওয়া হবে। অ্যাডিশনাল ডিমান্ড এখানে রাখা হবে 5 কেজি পার পার্সেন, আগামী 3 মাস ব্যাপী এরকম লকডাউনে ডিসিশন নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আন্ডারেও কিন্তু ডিসিশন নেওয়া হয়েছিল। সো এই যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 1965 এবং NFSA, ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট, এরা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি টপিক, এই টপিকটি অবশ্যই পড়বে। 20 ফ্রম মায়ানমার সিক রিফিউজ ইন ইন্ডিয়া, প্রোটেস্টার রিচিং টু টিয়ার গ্যাস ফায়ার্ড বাই সিকিউরিটি ফোর্সেস ইন ইয়াঙ্গুন মায়ানমার অন থার্সডে। তো এখানে সাম অফ দেম আর সেইড টু বি সিকিউরিটি পার্সোনাল, অ্যাট লিস্ট 20 পিপল ইনক্লুডিং সাম সিকিউরিটি পার্সোনাল হ্যাভ ক্রসড ইন টু মিজোরাম ফ্রম মিলিটারি কপ হিট মায়ানমার অ্যান্ড হ্যাভ সট রিফিউজ ইন ইন্ডিয়া। বর্ডার রেসিডেন্ট ইন, এখানে দেখো, চাম্পহাই অ্যান্ড সচিপ ডিস্ট্রিক্ট ক্লেম দ্যাট অ্যাট লিস্ট 50 পিপল হ্যাড ক্রসড ওভার সিন্স মার্চ 3। 3 মার্চের পরবর্তী টাইমে দেখা যাচ্ছে এই চাম্পহাই এবং সরচিপ এই ডিস্ট্রিক্ট থেকে প্রায় 50 জন মানুষ এখানে শিফট করেছে। তো এই যে ঘটনাটা আমরা এখানে যদি দেখি, এক্ষেত্রে এই জায়গা থেকে ঘটনাটার পারপাসটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বলছে দেখো সরচিপের এসপি
স্টিফেন লাল রিনাওয়া তিনি এখানে বলেছেন যে সাম অফ দোজ হু সট রিফিউজ ওয়্যার সিকিউরিটি পার্সোনাল হু হ্যাড এসকেপড বিকজ অফ দেয়ার ইনএবিলিটি টু ফলো সার্টেন ইনস্ট্রাকশন। তো এরা সিকিউরিটি পার্সোনাল ছিল, এরাও সেখান থেকে পালিয়েছে কারণ তারা নাকি ফলো করতে পারছিল না ইনস্ট্রাকশন। উই ক্যানট কনফার্ম রাইট নাও ওয়েদার অর নট দে আর পুলিশম্যান, আমরা এখন কনফার্ম করতে পারবো না তারা পুলিশম্যান ছিল কি না। থ্রি পিপল ক্রসড ওভার ইয়েস্টারডে অ্যান্ড সাম মোর কাম টুডে, দে হ্যাভ বিন পুট আপ অ্যাট আ কমিউনিটি হল ইন লঙ্গ কাওয়াল ভিলেজ অফ আফটার দি ম্যান্ডেটরি কোভিড-19 টেস্ট, এরকম জানানো হয়েছে। হিজ চাম্প ভাই কাউন্টার পার্ট ম্যারিয়া সিটি জুয়ালি বলেছেন, ফোর পিপল হ্যাড ক্রসড ওভার ইন্টু দি ডিস্ট্রিক্ট অন থার্সডে আফটারনুন, আই হিয়ার্ড মোর পিপল হ্যাড ক্রসড ওভার দি ওভার টু আদার ডিস্ট্রিক্ট বাট আই ডোন্ট হ্যাভ দি ডিটেলস। সো সমস্যা দেখো, বলছে কারা যাচ্ছে কোথায়, কোথা থেকে কে আসছে তার ডিটেল নাকি নেই, এরকম বলে কি করে হবে। সো বর্ডার রেসিডেন্টের এখানে চাম্প ভাই অ্যান্ড সার্চিপ ডিস্ট্রিক্টের নামটা একটু মাথায় রাখবে। এই যে মায়ানমারের রিফিউজি, এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা সমস্যা আমাদের প্রত্যেকের জন্য। এবং এই যে সমস্যাটা আমরা যদি দেখি, এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, ওকে, এখানে হচ্ছে বাংলাদেশ, এখানে হচ্ছে আমাদের ঢাকা, এখানে হচ্ছে চিটাগাঁও, এটা হচ্ছে কক্সবাজার, বাংলাদেশেরই কক্সবাজার, এটা হচ্ছে সিতে, এটা হচ্ছে রাখাইন স্টেট। ইয়েস, নাও ইউ ক্যান ফিল দি পেন, রাখাইন স্টেট, ইয়েস, মায়ানমারের রাখাইন স্টেট থেকে এই ইনফ্লাক্সটা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে বাংলাদেশের কক্সবাজারে। হান্ড্রেড অফ থাউজেন্ড অফ রোহিঙ্গা লিভ দেয়ার এথনিক হোমল্যান্ড অফ রাখাইন স্টেট ফর দি ডিস্ট্রিক্ট অফ কক্সবাজার ইন চিটাগাঁও বাংলাদেশ, এখান থেকে তারা এখানে সুইচ করছে। এবার রাখাইনদের এই প্রবলেমটা কিসের প্রবলেম, কেন এত প্রবলেম? তো এস্টিমেটেড নাম্বার অফ সিগনিফিকেন্ট রোহিঙ্গা পপুলেশন বিভিন্ন আলাদা আলাদা জায়গায় দেখো, এখানে কি বলছে, পাকিস্তানে 40,000 থেকে 2,500, সৌদিতে 1,90,000, ইন্ডিয়াতে 40,000, মালয়েশিয়াতে 1,00,000, থাইল্যান্ডে 5,000, মায়ানমারে এখানে 6,00,000 এবং বাংলাদেশে 9,00,000। রোহিঙ্গা আর স্টেটলেস, বাট রাখাইন স্টেট ইন মায়ানমার ইজ কনসিডার্ড দেয়ার হোমল্যান্ড। এবার এই যে রাখাইন স্টেট, এটা রোহিঙ্গাদের হোমল্যান্ড, বাট রোহিঙ্গারা নিজেরা স্টেটলেস, তারা এই জায়গাটা থেকে, এখানে তাদের থাকার কথা, এই জায়গাটাতে তারা থাকতে না পেরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এখানে উদ্বাস্তুর মতন জীবনযাপন করছে। এবার এই এই বেসিক জায়গাটাতে প্রবলেমটা কোথায়, বাংলাদেশ এবং রোহিঙ্গার এই ট্রাফিকিং রুট, তারা এই যে বললাম তোমাদেরকে কক্সবাজারে গিয়ে থাকছে রাখাইন স্টেটের থেকে না থেকে, এবং এখানে দেখো আন্দামানসি, রাঙ্গুন এবং এই জায়গাটা থেকে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার জোনটা আমরা পাচ্ছি। সো পিপল আর ট্রান্সফার্ড অন টু দি বিগার কার্গো শিপ অ্যাট সি, সি দিয়ে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এটা কোশ্চেন মার্কিং, কেন, ওয়াই। সো এই টাইপের তথ্যগুলোই আমরা ক্লাসের সেশনে পেয়ে থাকি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজে। তোমরা যদি আরও গভীরভাবে জানতে চাও, চাইলে আমাদের সাথে ক্লাসে জয়েন থাকতে পারো, এই ইস্যুগুলোকে বোঝার চেষ্টা করবে, এই ইস্যুগুলো বোঝার দরকার, যে মায়ানমারের রোহিঙ্গা ইস্যুটা কী। তবু আমি তোমাদেরকে ম্যাপের মাধ্যমে বেশ কয়েকটা লোকেশনে এখানে বুঝিয়ে দিলাম, এই রাখাইন স্টেট থেকে এখান থেকে এই এই ট্রান্সফরমেশন এবং তাদের উপর অত্যাচার কন্টিনিউ বেসিসে চলেই চলছে। নেক্সট আমরা আজকের নেক্সট কোশ্চেন যদি দেখি, ওটিটি প্ল্যাটফর্ম উইল নট হ্যাভ টু রেজিস্টার সেন্ট্রি, এটা বলছে। সো হোয়াট ইজ ওটিটি, আমরা পড়েছি, ওভার দি টপ ইনিশিয়ালি রেফার টু সার্ভিসেস দ্যাট ওয়েন্ট ওভার দি হেডস অফ দি কেবল প্রোভাইডার, স্পেশালি স্ট্রিমিং সার্ভিসেস, ওভার দি টপ, এই যে আমরা নেটফ্লিক্স, আমরা অ্যামাজন প্রাইম, তারপর হইচই, এগুলি আমাদের ওটিটি প্ল্যাটফর্মের পার্ট। এবার এখানে বলা হচ্ছে যে তাদেরকে রেজিস্টার হতে হবে না, তাদেরকে রেজিস্টার হতে হবে না। তো ওটিটি প্ল্যাটফর্ম উইল হ্যাভ টু সেলফ ক্লাসিফাই দেয়ার কন্টেন্ট ইন টু দি 5 এজ বেসড ক্যাটাগরি, ইউ ফর ইউনিভার্সাল, ইউ এ 7+, 7 বছরের ঊর্ধ্বে দেখতে পারা যাবে, মানে ইউ এও দেখতে পারবে এবং যাদের 7 বছরের উপরে বয়স তারা দেখলো, ইউ এ 13+, ইউ এ 16+ এবং অ্যাডাল্ট। তো প্ল্যাটফর্মস উড বি রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট
প্যারেন্টাল লুক ফর কন্টেন্ট ক্লাসিফাইড, এখানে তাদেরকেই চেক করার কথা বলা হচ্ছে। সো ফেব্রুয়ারি মাসের 25 তারিখে গভর্নমেন্ট নিউ ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়ারি গাইডলাইন অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড, ইন্টারমিডিয়ারি গাইডলাইন এবং ডিজিটাল মিডিয়া এথিক্স কোড এই রুলটা 2021 পাবলিশ করেছে। এই পাবলিকেশনে আমরা কিন্তু এই ডেটাটা দেখতে পাচ্ছি। মিনিস্ট্রি এখানে ইন্টারঅ্যাকশন মেনটেন করার চেষ্টা করছে, এত যে প্রবলেমসগুলো চলছে সেগুলোকে এখানে বোঝার চেষ্টা করা হচ্ছে। এবং ইন্টারনেটের এই যে ট্র্যাডিশনাল ইনফ্রাস্ট্রাকচারের যে বেস সেটাকে ব্যবহার করে, আমরা অ্যাক্টের কথাগুলো পড়েছিলাম কিছুদিন আগে, সেই অ্যাক্টের থ্রু দিয়ে এখানকার ট্রান্সমিশনটা চাইছে। সো ইনফরমেশন টেকনোলজি ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড 2011 আমরা পড়েছি, 87-2 ইনফরমেশন টেকনোলজি 2000-এর এই যে অ্যাক্ট সেটার এখানে ট্রানজিশনটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, ম্যাক্সিমাম এই যে রুলগুলো রয়েছে সেগুলো ইন্টারমিডিয়ারির দ্বারা ফিল আপ করাটা দরকার। কোড অফ এথিক্স অনলাইনে তাদের ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রত্যেককে এখানে এই ফিচার্সগুলো মেনশন করা রয়েছে, যদিও কিছুদিন আগে বলেছিলাম, আর নতুন করে বারবার করে বলছি না, এটা একবার দেখে নেবে। কন্টেন্ট নিডস টু বি চেকড সেইজ এসি। সো এখানে আবার কি বলছে, সাম ইভেন শো পর্নোগ্রাফি ইট সেইজ, বলছে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাভ নো মনিটরিং মেকানিজম লাইক টিভি অর প্রিন্ট মিডিয়া, দেয়ার মাস্ট বি আ লেভেল প্লেয়িং ফিল্ড, অল মিডিয়া প্ল্যাটফর্ম মাস্ট হ্যাভ দি সেম জাস্টিস সিস্টেম। তো বলছে ডিজিটাল মিডিয়ার ব্যবহার এখন বেড়ে গেছে, খুবই স্বাভাবিক, এবং ডিজিটাল মিডিয়ার ব্যবহার যদি বেড়ে যায়, আজকে টিভিতে যে নিয়মটা আছে, প্রিন্ট মিডিয়াতে যে নিয়মটা আছে, নিউজ পেপারে যে নিয়মটা আছে, সেটা কেন ডিজিটাল মিডিয়া থাকবে না? প্রত্যেকের আমাদের সেম জাস্টিস সিস্টেম দিতে হবে, আমাদের ফান্ডামেন্টাল রাইটেই এটা বলা রয়েছে, ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। সো ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার প্রকাশ জাভেদকরজি এটা জানিয়েছেন, দ্য গভর্নমেন্ট ওয়েলকাম ক্রিটিসিজম অ্যান্ড রাইট টু ডিসেন্ট, ইট ইস ইম্পর্টেন্ট দ্যাট সোশ্যাল মিডিয়া ইউজার রানিং ইন টু ক্রোজ শুড বি গিভেন আ প্ল্যাটফর্ম ফর রেইজিং দেয়ার গ্রিভেন্স টু রেইজ কমপ্লেন অ্যাবাউট অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া। তো এই যে সোশ্যাল মিডিয়াতে কত রকমের অ্যাবিউজ হচ্ছে, সেই অ্যাবিউজটাকে বলার জন্য একটা প্ল্যাটফর্ম তো থাকা দরকার। তো রবিশঙ্কর প্রসাদজিও ইলেকট্রনিক্স এবং যিনি আইটি মিনিস্টার তিনিও এই একই বক্তব্য এখানে রেখেছেন। তো দুটো পয়েন্টই ইম্পর্টেন্ট। বেঙ্গালুরু সিমলা মোস্ট লিভেবল সিটি, তো আমরা ওটা পড়লাম। এবং হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার মিনিস্টার হরদীপ সিং পুরি তিনি রিলিজ করেছেন ইজ অফ লিভিং ইন্ডেক্স, এবং এই দুটি জায়গার নাম আমরা অত্যন্ত মনোরমের সাথে এখানে দেখতে পাচ্ছি। নেক্সট এখানে ইন্ডিয়া ওয়ান্স চাহাবার পোর্ট অন কি করিডোর, তো ইন্ডিয়া চাহাবার পোর্টকে করিডোর বানানোর পরিকল্পনা করছে। তো চাহাবার পোর্ট কোথাকার, ইরানের, ইরানের চাহাবার পোর্ট, এবং ইন্ডিয়া এখানে যে রয়েছে সেখানে পাকিস্তানের এখানে পোর্ট হচ্ছে গদার, এবং তার পাশে আমরা চাহাবার পোর্টে ইমপ্লিমেন্টেশন করতে চাই, বিকজ সেন্ট্রাল এশিয়াতে পাকিস্তানের থ্রু দিয়ে তো আমাদের ঢোকা নিষেধ, মানে আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, তো আমাদেরকে ঠিক এভাবে যেতে হবে। তো এভাবে যেতে গেলে আমার চাহাবার পোর্টের সাথে ইন্ডিয়ার ইমপ্লিমেন্টেশনটা ভীষণভাবে প্রয়োজনীয়। এবার এখানে এই গোয়ালিয়র, এই সরি গোয়াদ, এই যে গদার, এই যে পোর্টটা আছে, এই পার্টিকুলার পোর্টে চায়না এখানে কি করছে, অ্যাসিস্ট্যান্স দিচ্ছে পাকিস্তানকে। তো আমাদেরও চাহাবার পোর্টের ইম্পর্টেন্সটা আমাদের জন্য ভীষণ 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 রকম প্রয়োজনীয়। দ্য ইন্টারন্যাশনাল নর্থ সাউথ সাউথ ট্রান্সপোর্ট করিডোর 7,200 কিলোমিটার লং মাল্টি মোড নেটওয়ার্ক শিপ রেল রোড রুট মুভিং ফ্রেইট বিটুইন ইন্ডিয়া ইরান আফগানিস্তান আজারবাইজান রাশিয়া সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ইউরোপ। সো ইন্ডিয়া চাইছে চাহাবার পোর্টকে তাদের নেশনের ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর বানাতে, দ্যাট এক্সটেন্ড ফ্রম ইন্ডিয়া টু রাশিয়া, এবং এক্সপ্যান্ড করতে চাইছে তাদের মেম্বারশিপ আফগানিস্তান উজবেকিস্তান। এবং এদের সাথে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্করজি বলেছেন যে আমাদের সাথে মনসুখ মনসুখ মান্দাভিয়া ইনি হলেন গিয়ে আমাদের শিপিং মিনিস্টার, পোর্ট অ্যান্ড শিপিং মিনিস্টার, তারা দুজনে মিলে কথা বলে এই ডিসিশনটা নিয়েছেন। এবার এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এই ডিসিশনটার রেসপেক্টে এখানে দেখো কতটা ইম্পর্টেন্ট, তার মানে চাহাবার, ইরানের চাহাবার যদি না থাকে তাহলে আমরা আমাদের কী জায়গাটা আমরা ফেস করতে পারছি না, আমরা সেন্ট্রাল
এখানে এশিয়াতে মুভ করতে পারছি না। আর আমরা যদি সেন্ট্রাল এশিয়াতে মুভ না করতে পারি, সেন্ট্রাল এশিয়াতে মুভ না করতে পারলে সেই পাশেই রয়েছে পাকিস্তান, পাকিস্তানকে অ্যাসিস্ট করছে চায়না, তাহলে তারা কিন্তু অনেকটা পরিমাণে এখান থেকে কি করে ফেলবে, এখান থেকে গ্রো করে ফেলবে এবং আমাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হবে। এবার এখানে একটা টার্ম আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, INSTC, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, এই টার্মটা একটু দেখো। এস জয়শঙ্কর মিটস বাংলাদেশি কাউন্টার পার্ট ইন ঢাকা, তো ইন্ডিয়া এবং পাশে রয়েছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া বাংলাদেশের সাথে এখানে কাউন্টার পার্টের সাথে দেখা করেছে। এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার আমাদের এস জয়শঙ্করজি থার্সডে দেখা করেছে বাংলাদেশি কাউন্টার পার্ট এ কে আব্দুল মোমেনের সাথে, এবং আমরা এখানে বাইল্যাটারাল রিলেশন আরও কিভাবে বাড়াতে পারি এবং নেবারহুড ফার্স্ট পলিসির মাধ্যমে আমরা এই যে ভিজিটটা করেছি এবং আমরা এখানে চেষ্টা করছি আপকামিং ভিজিট বাংলাদেশের সাথে করে সেখানে একটা গ্রোথ আনবো। সো এই ছিল আজকের আলোচনা। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো, আমাদের সাথে যুক্ত থাকো, আমি প্লাসে তোমাদের সাথে কানেক্টেড রয়েছি। রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য এবং এখানে লেট করো না, যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয় অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করে সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নিতে পারো। 1st মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে, ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে, 3rd মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ডে, ওয়ার্ল্ড হিয়ারিং ডে, 4th মার্চ ন্যাশনাল সিকিউরিটি ডে, 8th মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, 10th মার্চ এখানে নো স্মোকিং ডে, 12th মার্চ ওয়ার্ল্ড কিডনি ডে। আমরা দেখো কত কিছু পড়লাম, তাহলে আমরা বাংলাদেশকে নিয়ে যখন আমি এবার পড়ছি, তাহলে বাংলাদেশের সাথে কে কে কানেক্টেড আছে আমরা যদি দেখি, ওয়েস্ট বেঙ্গল কানেক্টেড আছে, আসাম কানেক্টেড আছে, হ্যাঁ পুচকেভাবে আছে, মেঘালয় আছে অবশ্যই আছে, ত্রিপুরা আছে, ইয়েস আছে, তাহলে ওয়েস্ট বেঙ্গল আসাম মেঘালয় এবং ত্রিপুরা, আচ্ছা আর কি কেউ আছে, না এখান থেকেও আসাম কানেক্টেড আছে, এখান থেকেও আসাম কানেক্টেড আছে। ওকে, ফ্রি লাইভ ক্লাস আমার সাথে তোমাদের চলছে মানডে টু ফ্রাইডে, রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য এবং সকালবেলা 8টা এবং সন্ধেবেলা 10:30 সময় তোমাদের সাথে আমি এই ক্লাসটি নিয়ে থাকি। আজকের হাইলাইটসগুলো একটু দেখে নিই। মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স রিলিজ ফাইনাল র্যাঙ্কিং অফ দি মিউনিসিপাল পারফরমেন্স ইন্ডেক্স March 4, 2021. Indore has topped this list followed by Surat and Bhopal. Elon Musk's own private rocket company SpaceX successfully tested its Starship prototype rocket SN10 after 2 recent failed attempts. India has signed a key pact with the Philippines called Implementing Arrangement for Procurement of Defense Material and Equipment on March 2, 2021, as per which the country will buy the BrahMos cruise missile from India. Manpreet Bohra, appointed as the High Commissioner of India to Australia, National Payment Corporation of India and SBI Payment have partnered to launch Rupee SoftPOS for Indian Merchant. Defence Research and Development Organization conducted successful flight test of solid fuel ducted Ramjet technology March 5, 2021 from the integrated test range Chandipur, Odisha coast, Chabahar port, seaport located in the southeastern Iran, the Gulf of Oman. India commemorate the Chabahar day March 4. এবং এখানে আমরা আরও চাইছি এনাদের সাথে সম্পর্ক ঠিক করতে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দ্য ইউনিয়ন টেরিটরি অফ জম্মু কাশ্মীর হ্যাজ টপড দি মেডালস ট্যালি ইন দি সেকেন্ড এডিশন অফ খেলো ইন্ডিয়া উইন্টার ন্যাশনাল গেম। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেট আপ 259 মেম্বার হাই লেভেল ন্যাশনাল কমিটি টু বি হেডেড বাই দি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি টু কমেমোরেট 75 ইয়ার্স ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স। ইউনিয়ন এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়ালজি ইনগ্রেট করেছেন নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2021 ভার্চুয়াল এডিশন। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনশিপ আমি তোমাদেরকে কভার করিয়ে দিচ্ছি এবং প্রকাশ মুখার্জি স্যার তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স আমার সাথে একত্রিত হয়ে আমরা দুজনে মিলে পড়াচ্ছি, তোমাদের কমপ্লিট একটি ভিউ দিচ্ছি। তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশনটি প্রয়োজনীয় অবশ্যই আমাদের সাথে কানেক্টেড থাকো। আমাদের এই সেশনসগুলো তোমরা প্লাসে একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারাই করে নিতে পারবে এবং তোমাদের যদি মনে হয় সাবস্ক্রিপশনটি প্রয়োজনীয়, এখনও তোমরা 10% পেয়ে যাচ্ছ,
এখানে ডিরেক্টলি কোড ব্যবহার করে এবং বাকি 10% পেয়ে যাচ্ছ তোমরা ক্রেডিট পয়েন্টের মাধ্যমে। তো কিভাবে করবে যদি কোনো সমস্যা ফিল হয়, ডেসক্রিপশনে আমার প্রোফাইল রয়েছে, বা অ্যাকাডেমিতে গিয়ে অঙ্কিতা পোদ্দার লিখে জয়েন হয়ে যাও, আমার ক্লাসে কমিউনিকেট করো, আমি চেষ্টা করব তোমাদের বলে দেবার। নেম দি ইন্ডিয়ান ইকোনমিস্ট হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যান্ড হেড অফ দি নিউ ইয়র্ক অফিস অফ দি ইউএনইপি। কিছুক্ষণ আগে পড়লাম আমরা, না এটা আমি পড়িনি, সরি, লিগিয়া নরোনা, এনার নামটা একটু মাথায় রেখো, ঠিক আছে। ইন্ডিয়া অবজার্ভ করবে 75তম ইন্ডিপেন্ডেন্স কোন বছর, 75তম তো সামনের বছর 2022। নিউ দিল্লি ওয়ার্ল্ড বুক ফেয়ার 2021 অর্গানাইজ করা হয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডিউ টু দি কোভিড-19 প্যান্ডেমিক। থিম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া টু রিপ্লেস ইনকাম্বেন্ট অজয় ভূষণ পান্ডে। অজয় ভূষণ পান্ডেকে সরিয়ে কে এসেছে নতুন? তো তরুণ বাজাজজি, ওনাকে এক্সট্রা এডিশন পাওয়ার দেওয়া হয়েছে। সো ডেবিট কার্ডের মাধ্যমেও চাইলে তোমরা, এতগুলি ব্যাংকের কার্ড এখানে এখানে তোমাদের প্রোভাইড করা রয়েছে, তোমরা চাইলে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো বাজাজ কার্ডের মাধ্যমে, বাজাজ ফিনসেপের মাধ্যমেও নিতে পারো, ক্রেডিট কার্ড তো আছে। সুস্থ থাকো, ভালো থাকো, পড়তে থাকো। পার্ট পেমেন্টও এখন তোমাদেরকে করা পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অন অ্যাকাডেমির দ্বারা, তোমরা এর মাধ্যমে ওই সুবিধাটি নিতে পারবে। এই ভিডিওটি ভালো লাগলে একটি মাত্র লাইকের মাধ্যমে একটু বুঝিয়ে যাও যে সেশনসগুলো কেমন লাগছে তোমাদের। তোমাদের লাইকটা আমাদের জন্য খুব প্রয়োজনীয় এই সেশনসগুলোকে কন্টিনিউ রাখতে। ওকে, সো থ্যাংক ইউ, গুড ডে, টাটা।